স্বামী মুকেশ আগরওয়ালের মৃত্যুর পরেও কেন রেখা সিঁদুর পরেন এই নিয়ে জল্পনার শেষ নেই। বেশিরভাগের দাবি রেখা সিঁদুর পরেন অমিতাভ বচ্চনের নামে। এবার আরও এক বিস্ফোরক কারণ জানা গেল রেখার সিঁদুর পরার নেপথ্যে। অমিতাভ বচ্চন নয়, সঞ্জয় দত্তকে গোপনে বিয়ে করেছিলেন রেখা, তার নামেই আজও সিঁদুর পরেন তিনি। এমনই লেখা আছে নাকি ইয়াসের উসমানের লেখা রেখার আত্মজীবনীতে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই খবরের জেরে তোলপাড় বলিউড। অবিশ্বাস্য এই খবরের সত্যটা কতটা তা যাচাই করার ফুরসত নেই কারোর। ফেসবুক শেয়ারিং থেকে হোয়াটসঅ্যাপে এখন নতুন খবর এটাই, লেখকের কাছেই উঠে এলো আসল সত্য। এমনিতে রেখার জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই, তার উপর অমিতাভ বচ্চন আর রেখার সম্পর্ক নিয়ে তো সবাই জানে। কিন্তু রেখার আত্মজীবনী লেখক ইয়াসের উসমানের দাবি তার বইয়ে এমন কোনো তথ্য নেই। তাতে লেখা আছে সঞ্জয় দত্ত আর রেখা একসঙ্গে অভিনয় করেছেন 1984-তে জামিন আসমানে। তখনই দুজনের ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল বলে শোনা যায় বলিউডে। এমনকি গোপনে তারা বিয়ে করেছিলেন এমন খবরও ছড়িয়েছে, সেজন্যই রেখা এখনও সিঁদুর পরেন। যদিও পুরোটাই রটনা বলে দত্ত পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল। উসমানের দাবি পুরো বইটা ভালো করে না পড়ে এ ধরনের গুজব ছড়াচ্ছে অনেকে। তো বন্ধুরা, এই ব্যাপারটি নিয়ে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানিয়ে দিন। আর হ্যাঁ, বলিউডের এমন সব লেটেস্ট আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন স্টার গল্প চ্যানেলে।